আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। ধনিয়া চাষ সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপনাদেরকে, ধনিয়া চাষের বীজ বপন থেকে একেবারে সংরক্ষণ পর্যন্ত কি কি পরিচর্যার মাধ্যমে আপনি কম দিনে কিভাবে ধনিয়া চাষ করে লাভবান হতে পারবেন। আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধনিয়া চাষের জন্য শুরুতে জমি নির্বাচন করতে হবে। দোআঁশ এবং এঁটেল দোআঁশ মাটিতে ধনিয়াটা খুব ভালো ফলন হয়। ধনিয়া চাষের জন্য শুরুতেই জমি 2 থেকে 3টা চাষ দিতে হবে এবং শেষ চাষের পূর্বে জমিতে সব ধরনের সার প্রয়োগ করতে হবে। প্রতি শতক জায়গার মধ্যে 20 থেকে 30 কেজি জৈব সার, তাছাড়া অন্যান্য যেসব সার প্রয়োগ করবেন, প্রতি শতক জায়গার মধ্যে টিএসপি 500 গ্রাম, এমওপি সার 500 গ্রাম এবং ইউরিয়া সার 300 গ্রাম এবং জমিতে পর্যাপ্ত পরিমাণে ছাই ছিটিয়ে দেবেন। এই সারগুলা দেওয়ার পরপরে আপনারা জমিতে 2 থেকে 3টা চাষ এবং পরিশেষে আপনারা জমিতে 2টা মই দিয়ে জমির মাটিগুলো ভালোভাবে জোড়জোড়া করে তারপরেই আপনারা জমিতে বীজ ছিটিয়ে দিতে পারেন। ধনিয়া চাষটা আমরা নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত ধনিয়ার বীজ বপন করতে পারি। এই শীত মৌসুমে কিন্তু আমরা ধনিয়া চাষ করে অনেক বেশি গাছ থেকে অনেক ফলন পেতে পারি। ধনিয়া চাষের জন্য বীজ অঙ্কুরোদ্গমের সহজ পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দেবো। বাজার থেকে ভালো জাতের বীজ কিনে আনতে হবে। শুরুতেই যে কোনো একটা পাত্র নেবেন এবং এই পাত্রটার মধ্যে বীজগুলা অন্ততপক্ষে একদিন ভিজিয়ে রাখতে হবে। বীজের গুণাগুণ ঠিক রাখার জন্য বীজগুলা লাল আকারের বিভিন্ন কেমিক্যাল দেওয়া হয়। ধনিয়ার বীজগুলা একদিন ভিজিয়ে রাখার পর যে কাজটা করে নিতে হবে, সুতি একটা কাপড় নেবেন। সব কয়টা বীজ এখন পাত্রটা থেকে সুতি কাপড়ের মধ্যে নেব এবং 2 থেকে 3টা বাঁশ দিয়ে একটা গিট্ট দিয়ে আমরা ঘরের যে কোনো ছায়াযুক্ত স্থানে 2 দিন রেখে দেবো। 2 দিন রেখে দিলে দেখতে পারবেন যে সব কয়টা বীজের মধ্যে শিকড় চলে আসে। আর শিকড় অবস্থায় যদি জমিতে ছিটিয়ে দিতে পারি, 3 থেকে 4 দিনের মধ্যে ছাড়া গজিয়ে নিতে পারবো। বাংলাদেশে বিভিন্ন জাতের ধনিয়ার জাত রয়েছে, আপনারা ভালো জাতের ধনিয়ার বীজ কিনে আনার চেষ্টা করবেন। তাহলে দেখতে পারবেন যে আপনার বীজ থেকে এভাবে শিকড় গজিয়ে জমিতে ছিটিয়ে দিলে খুব সহজেই অঙ্কুরোদ্গম করিয়ে নিতে পারবেন। ধনিয়াটা আসলে 2টা পদ্ধতিতে চাষ করা যায়, ছিটিয়ে আবার সারি তৈরির মাধ্যমে চাষ করতে পারি। ছিটিয়ে যদি চাষ করি তাহলে প্রতি শতক জায়গার মধ্যে 100 গ্রাম বীজ কিনে এনে আপনারা ছিটিয়ে দেবেন, আর হেক্টর প্রতি বীজ লাগবে 8 কেজি। ধনিয়া সাধারণত মশলা জাতীয় একটা পোষণ, বাসা বাড়িতে এটি রান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে। খাবারের স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য আমরা ধনিয়া পাতা ব্যবহার করে থাকি। এটি দেখতে আকারে সবুজ, যে এই সবুজ পাতার মধ্যে ভিটামিন সি রয়েছে। ধনিয়া পাতা আমরা চাটনি, স্যুপ, বিভিন্ন ভর্তা জাতীয় খাবার তৈরিতে আমরা এটা ব্যবহার করে থাকি। আর বীজ বপনের পর অবশ্যই জমির মাটিগুলো এভাবে কুড়ে দিতে হবে। তারপর যে কোনো যন্ত্র অথবা আপনারা পা দিয়ে জমির মাটিগুলা সমান করে দিতে হবে। যদি জমিতে চারা উঠতে দেরি হয় তাহলে 2 থেকে 3 দিন পর আপনারা জমিতে হালকা পরিসরে পানি ছিটিয়ে দেবেন। দেখবেন 4 থেকে 5 দিনের মধ্যে আপনার ধনিয়ার বীজ থেকে চারা অঙ্কুরোদ্গম হয়ে যায়। ধনিয়ার বিভিন্ন জাত রয়েছে, বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি ধনিয়া একটা অন্যতম জাত হিসেবে গণ্য করা হয়েছে। তাছাড়া অন্যান্য যেসব জাত যেমন রয়েছে সুগন্ধা ধনিয়া, LB60, LB65, যেগুলা আপনি ফলিয়ে অনেক বেশি লাভবান হতে পারেন। এগুলা আকারে এবং গাছে অনেক বেশি পাতা দিয়ে থাকে। যখন ওই ধনিয়া গাছগুলা আস্তে আস্তে বৃদ্ধি পাবে তখন আপনারা 2 থেকে 1 দিন পরপর আপনারা জমির মধ্যে পানি ছিটিয়ে দেবেন এবং জমি থেকে সব ধরনের আগাছা পরিষ্কার করে রাখবেন। আর ধনিয়া সাধারণত যদি জমির মাটিগুলো ছটা ভেদে ফেলে তাহলে জমির মাটিগুলো ছটা ভেঙে দেবেন। ধনিয়া গাছে এত বেশি সার দেওয়ার প্রয়োজন হয় না, জমি তৈরির সময় আপনারা সার প্রয়োগ করতে পারেন অথবা আপনারা শুধুমাত্র জৈব সার দিয়েও চাষ করতে পারেন। তাছাড়া আপনারা গাছের বয়স যখন 20 দিন বয়স হবে তখন আপনারা প্রতি শতক জায়গার মধ্যে 200 গ্রাম ইউরিয়া সার ছিটিয়ে দিতে পারেন। ধনিয়া সাধারণত 40 থেকে 50 দিনের মধ্যেই সংরক্ষণ করা যায়। শতকে আমরা 14 থেকে 15 কেজি পাতা সংরক্ষণ করতে পারি। ধনিয়া গাছে বিভিন্ন ধরনের রোগবালাই আমরা দেখতে পারি, তার মধ্যে অন্যতম একটা রোগ হচ্ছে পাতা দাগ দাগ রোগ দেখা দেয়। তো এটা যদি আপনার গাছে দেখা দেয় তাহলে কার্বন ডাইজিম জাতীয় কীটনাশক
যেমন এম কুজিম অথবা নুইন, প্রতি লিটার পানিতে আপনারা 2 মিলি নিয়ে 7 দিন পর পর 2 বার স্প্রে করে দেবেন। তাছাড়া বন্ধুরা, ধনিয়া গাছে বিছা পোকার আক্রমণে আমাদের গাছের পাতাগুলো নষ্ট করে ফেলে, এটা দমনের জন্য আপনারা যে প্রসেসটা অবলম্বন করবেন তা সাইফারমেথিন জাতীয় কীটনাশক যেমন রিপকর্ড, সিমবুশ প্রতি লিটার পানিতে 1 মিলি নিয়ে 7 দিন পর পর জমিতে 2 বার স্প্রে করে দিবেন। ধনিয়াটা আমরা এই সময়টাতে ছাদ বাগানেও টবের মধ্যে খুব সহজেই, খুব কম পরিশ্রমে আমরা কিন্তু চাষ করে লাভবান হতে পারি। তাছাড়া ধনিয়া গাছে শোষক পোকা বা শ্যাম পোকা বা জাপ পোকার দমনের জন্য আমরা যে প্রসেসটা অবলম্বন করব, তার জন্য আমরা ইমিডাক্লোরফিট জাতীয় কীটনাশক অ্যাডমায়ার বা টিডু প্রতি লিটার পানিতে 1 মিলি নিয়ে 7 দিন পরপর যদি স্প্রে করে দিতে পারি, তাহলে এইসব পোকার আক্রমণ থেকে গাছগুলোকে রক্ষা করতে পারব। তো এইভাবে যদি আমরা ধনিয়া গাছের সঠিক পরিচর্যা করতে পারি, তাহলে 40 থেকে 50 দিনের মধ্যে ধনিয়া চাষ করে আমরা অনেক বেশি লাভবান হতে পারব। আশা করছি যারা এই ভিডিওটি দেখেছেন ঠিক এই প্রসেসের মাধ্যমে ধনিয়া চাষ করে এই সময়টাতে লাভবান হতে পারবেন। সবজি চাষের অন্যান্য যেসব পরামর্শ আপনারা জানতে চান, আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে, সেই সব পরামর্শ জেনে আপনারা উপকৃত হন। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।